नमस्कार सकलोके पुनर्बार मय मोर यूट्यूब चेनेल लै स्वागतम जनाइसो आशा करू सकलो कुखले আছে আজি আমি কথা পাতিম আমি কেনে ধৰণৰে ৰেকিৰ সহায়ত আমাৰ উইশ সমূহ ফুলফিল কৰিম তাৰ বিষয়ে মই আজি কম তাৰ আগতে আমি জানিব লাগিব যে আমি কেনে ধৰণৰে উইশ লিখিম কিহত উইশ লিখিম কি কি সিম্বল ব্যৱহাৰ কৰিম তাৰ বিষয়ে মই আপোনালোকক আজি কম আৰু উইশটো আমি কোন টেনচন লিখিব লাগে সেই বিষয়ে মই আপোনালোকক আজি জনাম গতিকে আমাৰ সকলোৰে বিভিন্ন ধৰণৰ উইশ থাকে যেনে ধৰক ৰিলেচন सिपे हक बा तेनके विभिन्न धरनर माने मने बिचरा जॉब हक एने का धरनर अमर किसमान उइस थाके गदिके हे उइस समु आमी रेकीर सहायत रेकी हीलिंग दि पेले आमी निश्चय कय फुलफिल करिबो पारु गदिके जानुआ हकसन आजि आमी केने धरनर रेकीर सहायत उइस फुलफिल करिम तार अगते आमी शब्द बिलाक जे प्रतिटु शब्द आमी कि धरनर लिखिसु हे तार उपर आमी अधि गुरुत्व दिबो लागिबो किन बहुते कय जे उइस लिखिलु उइस उइस हिल दिलु किन्तु माने हेतु फुलफिल न होले गदिके आमी जानिबो लागिबो आमी केने धरनर शब्द बिलाक लिखिसु तार उपर आमी अधि गुरुत्व दिबो लागिबो कारण सब আমার বহুতে এনেকে কয় ন যে ধরিলক সে মই আর মোর হাজবেন্ড বা আপুনি আর আপনার হাজবেন্ড আপনার মাজত সম্পর্কটো খুব ভাল নহয় কিন্তু আপনাদের সম্পর্কটো ভাল হওয়াটো বিচাৰে তো আপনাদের যদি কি লিখিব উচিতত আপনাদের যদি লিখে যে মোর আর মোর হাজবেন্ডর সম্পর্ক ভাল হয়ে গেল আপনার নামটো লৈ লব যে সে মই জ্যোতিকা সে আপুনি এক্স ওয়াই জেড নামটো আপনাদের যে মোর জ্যোতিকা আর জ্যোতিকার মোর হাজবেন্ডর নাম আপনার হাজবেন্ডর নাম হাজবেন্ডর মাজ রিলেশনশিপটো ঠিক ঠিক হয়ে গে ঠিক হব এনে ধরনের যদি লিখে কেতিয়া হব কেতিয়া ঠিক হব আমার মাজর সম্পর্কটো কেতিয়া ঠিক হব কেতিয়া ঠিক হব গে আছে কোনো মানে লিমিটেশন নাই ন কেতিয়া ঠিক হব আমি না জানো গতিকে এনে ধরনের উইস লিখিলে আমার কেতিয়াও উইসটো ফুলফিল নহয় সো আমি কেনেকৈ লিখিম আমি সদায় লিখিব লাগিব যে মোর আর মোর হাজবেন্ডর রিলেশনশিপটো ঠিক হয়ে গেল আমি বহুত সুখী আমি ইজন ইজনে সিজনের লগত বহুত সুখত আছো এনে ধরনের লিখিব লাগিব যেটো মানে কি হয় যে আপনাদের মাজত রিলেশনশিপ ঠিক আছে একদম খুব ভাল হয়ে আছে এনেকুৱা এটা যেটো চলি আছে আপোনালোকৰ বৰ্তমান চলি আছে আপোনালোকৰ এটা ভাল সম্পৰ্ক আছে ভাল ৰিলেচনশ্বিপত আছে বা আপুনি এটা জব বিচাৰিছে তো মোৰ এটা মই আমুকত এটা ভাল জব মোৰ হ'ব এনেকুৱা ধৰণৰ হ'লে কেতিয়া হ'ব জবটো কেতিয়া হ'ব এনেকুৱা এটা কুৱেশ্যন থাকে ন সেই কুৱেশ্যনটো আমি এৰিব নালাগে যে মোৰ এটা জব হৈ গ'ল মানে মই যি আছোঁ বৰ্তমান সেই জবটোৰ লগত মই জব কৰি আছোঁ জবটো কাম কৰি আছোঁ এনে ধরনের মানে আপনাদের লিখিব লাগবে আমি পাস্ট টেন্স লিখিব লাগে সদায় সো কেনেকে লিখিব আমি রেকির সহায়ত এটা উইসিট এখন হয়েছে উইসিট খন দেখিছে ইয়াতে মাজত আপনার উইসটো লিখিব লাগিব ইয়াত আপনি হন সাজেশন এন্ড ইয়াত আপনি সেহেকি এফালে চুকুরি এফালে চুকুরে আঁকিব লাগিব ইয়ার উপরেও আমার আরো যে সিম্বল থাকে সকলবিলাক তলত আপনাদের দিব পারে আপনাদের আপনাদের যোনটো লেভেল অনুযায়ী রেকির যোনটো লেভেলত আছে আপনাদের সেই ধরনের আপনাদের সিম্বলবিলাক ড্র করিব পারে কিন্তু যি এই তিনটা সিম্বল আমি সেকেন্ড ডিগ্রিত পাও হনসাজেশন এন্ড সেহেকি চকুরে এইকেইটা একদম মানে আমার যেটা প্রাইমারি সিম্বল আমি এইকেইটা লিখিবই লাগিব এইটা ড্র করিব লাগিব হনসাজেশন এন্ড উপর লিখার অর্থ এইটাই হয়েছে যে হনসাজেশন এন্ড আমার ব্রিজের দরে কাম করে আমার আর আমার উইশটোর মাজত যেটো এনার্জিটো এই হনসাজেশন এন্ড আনাত সহায় করে চকুরে আমার পাওয়ার সিম্বল আর সেহেকি সিম্বল আমাক লাগিবই তার পিছত আপনার যি সিম্বল থাকে আপনার হাতত আপনাদের যদি করোনা রেকি শিকিছে তেনেহলে ক্রিয়া সিম্বল হালু সিম্বল হর্স সিম্বল এয়া সিম্বলও আপনাদের তলত দিব পারে গতিকে ইয়ার পিছত কি করব উইশটো এনেকে আপনাদের এখন কাগজত প্রথম হোয়াইট পেপার লিখিব হোয়াইট পেপার বলে কথা নাই যিকোনো পেপার যিকোনো কালার পেন দি লিখিব পারে এনে ধরনের লিখিলে লিখি পেলায় ফোল্ড করলে ফল করে পেলাই সরু করব সরু করে পেলায় কি করব নির্দিষ্ট এডোখর জায়গাত এই উইস্টিকটো থ দিব যাতে বেলেগে নাপায় তেনেকুৱাকে থৈ পেলাই আপুনি কি করব প্রথম রেকি আবাহন করব রেকি আবাহন করার পিছত দুইখান হাতৰ মাজত যেতিয়া রেকি এনার্জি আনিব দুইখান হাতৰ তলুৱাত সিম্বল ড্র করব সিম্বল ড্র করে পেলায় বাওঁ হাতৰ তলুৱাত উইস্টিকটো রাখিব আর সোঁ হাতেরে দিব দি পেলাই কি করব রেকি এনার্জিটো ফ্লো হয়ে আছে রেকি এনার্জি ফ্লো হয়ে আছে দুইখান হাতৰ মাজত উইচিটটো লৈ ললে লৈ পেলাই মানে
কব যে লাগাতার ইয়াত রেকি এনার্জি ফ্লো হয় আছে আর মোর উইশটো ফুলফিল হল, মোর উইশটো ফুলফিল হল এনেকে করে আপনাদের এবারত 10 মিনিটস কে হিলিং দিব, হিলিং এনার্জি দিব, রেকি এনার্জি দিব, এনেকে করে তিনবার দিব পারে দিনটোত, কিন্তু অতি বেশি 10 মিনিট কে দিব, 10 মিনিট কে আপনাদের তিনবার 30 মিনিট সময় দিব পারে, বা খুব বেশি যদি সময় নয় আপনাদের 10 মিনিট সময় দিলেও যথেষ্ট রেকি হিলিং দিব পারে। আর ইয়ার পিছত কি করব পারে, যেটা রেকি এনার্জি উইশটোত দি হব হওয়ার পিছত আপনি কি করব পারে, এই সিটটির উপর চকুরে সিম্বল ড্র করে পেলে স্টেবিলাইজ করে দিব। আর মনতে আপনাদের কব যে 24 ঘন্টার কারণে রেকি এনার্জি ইয়াত মানে বই আছে, স্থির হয়ে গেল, গতি 24 ঘন্টা ইয়াত এনার্জিয়ে চার্জ করে থাকবে। এইটো আছিল যে আমি কেনেকে ধরনের উইশ ম্যানিফেস্টেশন করব পারো। আপনাদের যিমান ইয়াত হিলিং দিব, যিমান রেকি দিব, সিমানে আপনাদের উইশটো লাহে 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 ফুলফিল হয়ে গিয়ে থাকিব, খুব সোনকালে ফাস্ট কাম করব। বহুতে কয় যে উইশ বক্স করেছো বা উইশ শিট বনাইছো কিন্তু ফুলফিল হওয়া নাই, ফুলফিল নোহার কিছু কারণ থাকিব পারে, কিয়নো তেওঁলোকে সাগে মানে রেকি খুব কম সময় দিছে তাত, আর নতুবা তেওঁলোকে কি ধরনের লিখিছে, আমার লিখার উপর বহুত কথা থাকে। যদি আপুনি মই আগতে যেনে ধরনের কৈছিলো যে মোর রিলেশনশিপর সমস্যা আছে বা তেনেকুৱা ধরনের সমস্যা ঠিক করব আপনাদের গৈ আছে, তাত যদি আপনাদের লিখে যে মোর রিলেশনশিপ ঠিক হয়ে যাব, তো ইন ফিউচার কেতিয়া হব, আমি তো ভবিষ্যৎটো কি হব কব নোৱাৰো, গতি লিখা প্রত্যেকটা শব্দর উপর বহুত কথা থাকে, সিম্বল কেনেদরে ড্র করেছে তার উপর কথা থাকে, গতি সিম্বল কেনেকে ধরনের ড্র করব লাগে মই উইশ শিটটো দেখাই দিলো, আপনাদের মাজত উইশটো লিখিব লাগিব, উপর হনসাজেশন এন আর বাঁফালে সোঁফালে চকুরে সিম্বল, তলত চেহেকি সিম্বল, আর যদি আপনাদের মাস্টার লেভেল করেছে, গ্রেন্ড মাস্টার লেভেল করেছে, আর সিম্বল তলত আপনাদের ড্র করে দিব পারে, এনে ধরনের আপনাদের উইশটো এনেকে ফল করে পেলে পিছত এডোখর নির্দিষ্ট ঠাইত থই দিব, আর সদায় তারপর উলিয়াই আনি দুইখান হাতের মাজত রাখি পেলাই রেকি এনার্জি দিব, আর নিশ্চয়কৈ আপনাদের উইশ ফুলফিল হব। কেবল আমি সদায় ভাল কামবিলাকে করব পারো রেকির সহায়ত, এই সকলে নিশ্চয় জানে, মই কওঁই আপনাদের, গতি এইটো আছিল যে আমি কেনে ধরনের উইশ ম্যানিফেস্ট করিম থ্রু রেকি, রেকির সহায়ত আমি কেনে ধরনের উইশ ফুলফিল করিম, তারে আজি এটা সামান্য প্রয়াস করা হয়েছিল আপনাদের আগত দাঙি ধরার, গতি আর যদি ইয়ার বিষয়ে অধিক জানিবলগা থাকে তেনে হলে মোক কমেন্ট বক্সত জানাব, মই নিশ্চয়কৈ জানাম। তো করে চাওক আপনাদের যখন রেকির জড়িত করে চাওক, নিশ্চয় সুফল পাব, আর যখন এটাও রেকি শিকা নাই শিকি লোক, রেকি আমার অনলাইন ক্লাস হয়ে আছে, গতি কেনে পালে মোক কমেন্ট বক্সত জানাবলে নাপাহরিব। আজিলৈ ইমানখিনি আসলে, বাই বাই।